আজকের এমএস ওয়ার্ড ভিডিওতে আমরা দেখব বুলেটস এবং নাম্বারিং, কিভাবে আমরা লেখার পয়েন্টগুলোর মধ্যে বুলেটস দিব, নাম্বারিং দিব, এমনকি বাংলাতেও আমরা নাম্বারিংগুলো দিব। আমরা যখন এমএস ওয়ার্ডের এই পার্ট ওয়ান অর্থাৎ এমএস ওয়ার্ডের নাম্বার ওয়ান ভিডিওতে আমরা এখানে বুলেটস এবং নাম্বারিং নিয়ে অল্প একটু দেখানো হয়েছে, তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখব। তো এই ভিডিওতে 1.1 মিলিয়ন ভিউর পাশাপাশি আপনারা 2000 উপরে কমেন্ট করেছেন, তো এই কমেন্টগুলোর মধ্যে থেকে অনেকগুলো কমেন্ট আছে বুলেটস এবং নাম্বারিং নিয়ে, এবং সেই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করি তখন আমাদের বিভিন্ন পয়েন্টসগুলো এরকম লিখতে হয়, তো লেখার পরে আমরা এই পয়েন্টগুলোকে আমরা বিভিন্ন বুলেটস দিয়ে কিংবা নাম্বারিং দিয়ে আমরা সাজাতে পারি। তো আপনি যখন এরকম পয়েন্টসগুলো লিখবেন তারপরে লেখার পরে আপনি যদি এখানে বুলেটস দিতে চান তা আপনি এখানে ক্লিক করবেন, তারপরে আপনি হোমে গিয়ে এই যে প্যারাগ্রাফ গ্রুপ দেখতেছেন এখান থেকে আপনি এখানে যদি সরাসরি ক্লিক করেন তাহলে দেখুন এটাতে কিন্তু বুলেটস হয়ে গিয়েছে। তো আমি আবার কন্ট্রোল জেড দিলাম, তো এখন দেখুন আমরা শুধু একটাতে বুলেটসটা দিতে পেরেছি। তো এখন যদি আমি এখানে এগুলো সিলেক্ট করি তারপরে আমি এখানে যদি ক্লিক করি এগুলো তো বুলেটস কিন্তু হয়ে গিয়েছে, নিচের তিনটা আমি সিলেক্ট করি না এই জন্য তিনটাতে বুলেটস হয় নাই। তাহলে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম, তারপরে আমি এগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি বুলেটসের জন্য এই যে এখানে একটি অ্যারো চিহ্ন দেখতেছেন এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে প্রথম আপনি দেখতে পারবেন রিসেন্টলি ইউজ বুলেটস, অর্থাৎ আপনি সম্প্রতি যে বুলেটগুলো ইউজ করেছেন সেগুলো এখানে আছে, তো আপনার এখানে এগুলো এরকম নাও থাকতে পারে। তো আপনি ওখানে দেখতে পারবেন বুলেট লাইব্রেরি, তো আপনার বুলেট লাইব্রেরি থেকে আপনার যেগুলো পছন্দ আপনি সেটা দিবেন। আমি যখন এখানে মাউসের কার্সার আনতেছি তখন দেখুন বুলেটটা এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে, তাহলে আমি যদি এটা দিতে চাই এখানে ক্লিক করলে বুলেটসটা হয়ে যাবে, কিংবা অন্যগুলো দিতে চাইলে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমার যেটা পছন্দ আমি সে বুলেটটা এখান থেকে সিলেক্ট করে দিব। তাহলে আপনি এভাবে এখান থেকে বুলেটসগুলো দিবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখতে পারবেন আপনি চেঞ্জ লিস্ট লেভেল, আপনি যদি এখান থেকে লেভেল চেঞ্জ করতে চান আপনি এখানে ক্লিক করলে এগুলো লেভেল কিন্তু চেঞ্জ হবে। আপনার যদি এগুলো থেকে বুলেটসগুলো পছন্দ না হয় তাহলে আপনি আরও বিস্তারিত বুলেটস আপনি দিতে পারবেন, তো সেটার জন্য আপনি এখানে ডিফাইন নিউ বুলেটসে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে প্রথমে আপনি দেখতে পারবেন সিম্বল, আপনি যদি সিম্বলে ক্লিক করেন তাহলে আপনি এখানে নানান ধরনের সিম্বল দেখতে পারবেন, এখান থেকেও আপনি বুলেটসগুলো দিতে পারবেন। তো মনে করেন আমার এটা পছন্দ, তো আমি এটাতে ক্লিক করে আমি ওকে দিলাম, তারপরে আমরা এখানে আবারও ওকে দিব। তাহলে দেখুন আমার এখানে আরও নতুন ধরনের বুলেটসগুলো চলে এসেছে, তো আমি যদি এগুলো চেঞ্জ করতে চাই তাহলে সিলেক্ট করে এখানে গিয়ে আবারও আমি ডিফাইন নিউ বুলেটসে গেলাম, সেখান থেকে সিম্বলে গেলাম। এখন আমরা যদি এই ফন্টের এখানে এসে এটা দিতে চাই এখানে আমরা নানান ধরনের বুলেটসগুলো আমরা দেখতে পারবো, তো এখান থেকে আপনি বুলেটসগুলো দিতে পারবেন, তারপর আমরা ওকে দিলাম। তো এখন যদি আমি এখানে চাই এগুলো না আমি আরও বুলেটস দিতে চাই, তো এই জন্য আপনি এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে আপনি বুলেটসে যাবেন, যাওয়ার পরে আপনি ডিফাইন নিউ বুলেটসে যাবেন, এখান থেকে আপনি পিকচার অপশনটি দেখতে পারবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি তিনটি অপশন দেখতে পারবেন, প্রথমটি হচ্ছে ফ্রম এ ফাইল, অর্থাৎ আপনার কম্পিউটারের মধ্যে যদি কোনো ইমেজ থাকে, বুলেটস থাকে কিংবা শেপ থাকে কিংবা পিকচার থাকে এগুলো আপনি কম্পিউটার থেকে দিতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে ইন্টারনেট থেকে আপনি সার্চ করে আনতে পারবেন। তৃতীয়টি হচ্ছে আপনার যদি ওয়ান ড্রাইভের মধ্যে কোনো বুলেটস থাকে, পিকচার ইমেজ থাকে সেখান থেকে আপনি দিতে পারবেন। তো প্রথমে যাই আমি আমার কম্পিউটার থেকে, তো আমি এখানে ব্রাউজে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার যে ড্রাইভে বুলেটস কিংবা ছবিগুলো আছে আমি সেখানে যাব। তাহলে আমি আমার কম্পিউটার ড্রাইভে এসে এই ছবিটা আমি এখানে সিলেক্ট করে ইনসার্ট দিলাম, তারপর আমি যদি এখন ওকে দিই তাহলে দেখুন আমার ছবিটা দিয়ে এখানে বুলেটগুলো তৈরি হয়ে গিয়েছে। তারপর আবার আমি এখানে এগুলো সিলেক্ট করে বুলেটসে গিয়ে ডিফাইন নিউ বুলেটস দিই, তাহলে আবার পিকচার দিলাম, দেওয়ার পরে আমি এখন একটি ইন্টারনেট থেকে কিংবা অনলাইন থেকে আমি বুলেটসগুলো দিব, তো এই জন্য বিং সার্চে আমরা গিয়ে সার্চ করব শেপ, তারপর আমি কিবোর্ডের এন্টার প্রেস করব কিংবা এখানে সার্চে ক্লিক করব। তো অবশ্যই মনে রাখবেন আপনি যদি অনলাইন থেকে দিতে চান অর্থাৎ বিং থেকে দিতে চান তাহলে আপনার কম্পিউটার কিন্তু
ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। তারপর এখান থেকে আপনার যে শেপটি পছন্দ হয় আপনি সেটা এভাবে সিলেক্ট করবেন, এখান থেকে এভাবে খুঁজবেন। আপনি মনে করুন আমার এটা পছন্দ হয়েছে, তো আমি এটা সিলেক্ট করে আমি এখানে ইনসার্টে ক্লিক করব। তারপরে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনি এখানে এটা চলে আসলে আপনি এখানে ওকে দিবেন। তাহলে দেখুন আমি ইন্টারনেট থেকে একটি বুলেটস নিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারলাম। তারপর মনে করেন আমি এখানে বুলেটস এখানে একটি ফ্লাওয়ার কিংবা ফুল দেব, তো সেজন্য আমরা এখানে সিলেক্ট করে আগের মতো বুলেটসে গিয়ে ডিফাইন নিউ বুলেটসে যাব। যাওয়ার পরে পিকচারে যাব। এখন যদি আপনার কম্পিউটারে কোনো ফুল থাকে কিংবা ছবি থাকে সেটা আপনি দিবেন। আমি ইন্টারনেট থেকে দিলাম রোজ ফ্লাওয়ার লিখে আমরা কিবোর্ডে এন্টার প্রেস করলাম কিংবা আমরা এখানে সার্চ দিলাম। তাহলে দেখুন অনেকগুলো ফুল চলে এসেছে। তো এখন মনে করুন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইনসার্ট দিলাম। ইনসার্ট দিলে এখানে নাও আসতে পারে, এটা চলে এসেছে, তো আমি এখানে ওকে দিলাম। তাহলে দেখুন আমরা এখানে ফুল দিয়েও বুলেটসটা আমরা দিতে পারলাম। তো এখন আসি, মনে করুন আপনি বুলেটসটা দিবেন না, তুলে ফেলবেন, তাহলে আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে বুলেটসে গিয়ে আপনি এখানে নান দিবেন। তাহলে দেখুন আমাদের বুলেটসটি আগের মতো চলে এসেছে। এখন আমরা দেখব নাম্বারিং, তো আমরা এগুলো পয়েন্টগুলো নাম্বার ভিত্তিকে এগুলো দিব। তো এটার জন্য আমরা এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি এখানে অ্যারোতে ক্লিক করেন, তাহলে এখানে নানান ধরনের নাম্বারিং দেখতে পারবেন। এটা হচ্ছে রিসেন্ট ইউজ, তো আপনি যাবেন নাম্বারিং লাইব্রেরি, তো এখান থেকে নানান ধরনের আপনি নাম্বারিং দেখতে পারবেন। আপনি যদি 1-2 দিয়ে ডট দিতে চান দেখতে পারবেন, ব্র্যাকেট দিতে চাইলে দেখতে পারবেন, যদি আপনি রোমান দিতে চান সেটা আসবে। তো আমরা মনে করেন 1-2 এটা দিলাম। তাহলে দেখুন আমাদের এখানে 9টি নাম্বার চলে এসছে। এরপরে যদি আমরা লিখতে চাই, আমরা যদি কিবোর্ডে এন্টার দিই, তাহলে এভাবে নাম্বারটা আসবে, এভাবে কন্টিনিউ হবে। তো আমরা যদি চাই পরের লাইনে আমরা নাম্বার দিব না, তাহলে এভাবে নাম্বারটা আসলো, আরেকটা আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখুন নাম্বারিং চলে গিয়েছে, আবারও আমরা আমাদের জেনারেল লেখাটা লিখতে পারব। আবার আপনি চাইলে এগুলোকে এভাবে সিলেক্ট করে নাম্বারিংয়ে গিয়ে আপনি ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে যাবেন। সেখান থেকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন নাম্বার স্টাইল, এখান থেকে আপনি 1-2 রোমান কিংবা ABCD কিংবা আপনি চাইলে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো দিয়ে ওকে দিলে এভাবেও কিন্তু নাম্বারিংগুলো আসবে। তাহলে এভাবে আমরা বুলেটসের নাম্বারিংগুলো আমরা দিব। এখন আমরা আসি এখানে আমরা বাংলা নাম্বারিংটা দিব। তাহলে আমরা এখানে 1-2 না দিয়ে 1-2 দিব। তারপর আমরা দুই জায়গা থেকে আমরা বাংলা নাম্বারটা দিতে পারবো। তো প্রথম হচ্ছে আপনি যদি এগুলোকে সিলেক্ট করে আপনি এখান থেকে ফন্ট, মনে করেন আমি এখান থেকে সুতনি এমজি ফন্টটা দিলাম, তাহলে দেখুন এই নাম্বারগুলো কিন্তু বাংলা হয়ে গিয়েছে। তা আপনি এভাবে একভাবে বাংলা ফন্টটা আপনি আনতে পারেন। আবার আপনি চাইলে এগুলোকে এভাবে সিলেক্ট করে নাম্বারিংয়ে গিয়ে আপনি ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে যাবেন। এখান থেকে আমরা ফন্টে গিয়ে সুতনি এমজি কিংবা বাংলা যে কোনো ফন্ট আমরা দিয়ে দিব। মনে করুন আমরা সুতনি এমজি ফন্টটা দিব, আপনি অন্য যে কোনো বাংলা ফন্টও দিতে পারবেন। দেওয়ার পর আপনি এখান থেকে এগুলোকে যদি বোল্ড করতে চান বোল্ড দিবেন, যদি আপনি ফন্ট সাইজ বড় করতে চান যে কোনো একটা দিবেন। তারপর আপনি ওকে দিবেন, তারপর আবারও আপনি এখানে ওকে প্রেস করবেন। তাহলে দেখুন এভাবে আমাদের ফন্টটি বাংলা হয়ে গিয়েছে। তো এখন আসে আমরা যদি এখানে বর্ণমালা অর্থাৎ বাংলা ক খ দিয়ে আমরা নাম্বারিংগুলো দিতে চাই, তাহলে আমরা এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা নাম্বারিংয়ে যাব। নাম্বারিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে যাব। যাওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন ইংলিশ অ্যালফাবেট, এগুলো আপনি এখান থেকে ABCD ছোটো হাতের কিংবা বড় হাতের যে কোনো আপনি একটা দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ফন্টে যাবেন, তো ফন্টে গিয়ে আপনি বাংলা যে কোনো ফন্ট দিবেন। তো বাংলা যে কোনো আপনি ফন্ট দিয়ে আপনি যদি ওকে দেন, তারপর আবার ওকে দেন, তাহলে এখন বাংলা অক্ষর অনুযায়ী এগুলো নাম্বারিং হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এগুলো দিয়ে না করতে চাই, আমরা যদি ক খ দিয়ে শুরু করতে চাই, আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। যেমন এখানে দেখুন এখানে নাম্বারিংটা আছে 1, 2, 3, 4 এই সিরিয়াল অনুযায়ী আছে। তো আমরা যদি এখানে চাই আমাদের সিরিয়ালটা অন্য নাম্বার থেকে, মনে করেন 30 থেকে হতে পারে কিংবা 100 থেকে হতে পারে, মনে করেন আমরা 30 থেকে দিব, তো এই জন্য আমরা এখানে সিলেক্ট করব কিংবা যে কোনো একটাতে কার্সরটা রাখবো। তো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নাম্বারিং গিয়ে আমরা এখান থেকে সেট নাম্বারিং ভ্যালুতে যাব। তো ওখানে গিয়ে আমরা
এখানে ভ্যালু হিসেবে দিব আমরা 30 দিব 30 দিয়ে আমরা যদি ওকে দিই তাহলে দেখুন আমাদের এখানে 30 থেকে শুরু হয়েছে এখন যদি আমরা আরেকটা লিখতে চাই তাহলে দেখুন 34 আরেকটা আমরা লিখতে পারবো তো আমরা যদি এখানে 100 থেকে শুরু করতে চাই আমরা এগুলো সিলেক্ট করব তারপর নাম্বারিং এ যাব সেট নাম্বার ভ্যালুতে যাব গিয়ে আমরা এখান থেকে 100 দিয়ে দিব দিয়ে আমরা এখানে ওকে দিব তাহলে দেখুন এটা 100 থেকে শুরু হয়ে গিয়েছে তো 100 থেকে শুরু হওয়ার ফলে কিন্তু এটা একটু ডান পাশে সরে গেছে তো এজন্য আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করে ট্যাবে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু কাছে চলে এসেছে তাহলে সেম ভাবে আপনি যদি এখানে বাংলাতে যদি আপনি কখগুলো দিতে চান আপনি এগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে নাম্বারিং এ যাবেন নাম্বারিং এ যাওয়ার পর আপনি এখানে সেট নাম্বারিং ভ্যালুতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে এ দেখতেছেন এটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে আপনার কম্পিউটারে যদি ভিজন ইনস্টল থাকে আপনি এখানে কন্ট্রোলটার বি দিবেন দেওয়ার পর আপনি এখানে ক লিখবেন তো ক লেখার জন্য আমরা কিবোর্ডের আমরা যদি জে প্রেস করি তাহলে দেখুন এখানে কে চলে এসেছে তো আমরা যদি ওকে দিই তাহলে দেখুন আমাদের এটা ক থেকে শুরু হয়ে গিয়েছে তো এভাবে আপনি নাম্বার দিবেন কিংবা বুলেটস দিবেন যে কোনো কিছু আপনি দিতে পারবেন তো এখন আসে এগুলোকে যদি আমরা বিভিন্ন কালার করতে চাই সাইজ করতে চাই তাহলে আমরা কি করব তো মনে করেন আমি প্রথমে এগুলোতে গেলাম গিয়ে আমি এখান থেকে এটাতে একটি বুলেটস দিলাম এখন আসে এখন আমি এগুলোতে কালার দিব তো এই জন্য আমরা প্রথমে এই ইন কম্পিটিং এটাতে আমরা সিলেক্ট করব শুধুমাত্র যে পর্যন্ত আমরা সিলেক্ট করলাম যের পরে স্পেসটা আমরা ধরি নাই তো এখন যদি আমি এখান থেকে গিয়ে যে কোনো একটি কালার দিই তাহলে দেখুন এটা কালার হয়ে গিয়েছে তো এখন পরেরটাতে যদি আমি এখানে গিয়ে একটু বাড়তি অর্থাৎ দেখুন এটাতে কিন্তু এস এর পরে একটু স্পেস আছে আমি এখানে স্পেস সহ সিলেক্ট করে যদি আমি এখানে কালার দিই সিম্বলটা সহকারে কিন্তু কালার হয়ে যাবে দেখুন আমি এখানে কালারে গিয়ে কালার দিলাম তাহলে দেখুন এটা সব কালার হয়ে গিয়েছে তো আমি যদি পুরোটা কালার করতে চাই এভাবে সিলেক্ট করে আমি এখান থেকে যে কোনো একটা কালার দিলাম তাহলে এভাবে কালারটা হয়ে যাবে তো এখন আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব তো প্রথম প্রশ্নটি হচ্ছে কিভাবে ক খ গ নাম্বারিং দেওয়া যায় তো সেটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ক খ এগুলো নাম্বারিং আপনি দিবেন পরের প্রশ্নটি হচ্ছে বুলেটস দেওয়ার পরে প্রথম লাইন বরাবরে বুলেটসগুলো হয় না তো এটার সমাধান হচ্ছে আপনার যখন এভাবে আমরা বুলেটস দিই তখন কিন্তু এগুলো ডান পাশে একটু ট্যাবটা সরে যায় তো এই সরে গেলে আমরা এগুলোকে এভাবে সিলেক্ট করে এই ট্যাব আমরা যদি এভাবে আনি তাহলে দেখুন এটা কিন্তু সরে গেছে এখানে কিন্তু দুইটা ট্যাব থাকে একটা উপরের উপরেরটাতে আমরা সিলেক্ট করলে এভাবে এগুলো সরে যাবে আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের লেখা তো লেখার আগে যদি আমরা সরাতে চাই এই ট্যাবটাকে আমরা এভাবে ধরে এদিকে আনবো তাহলে কিন্তু দেখুন আমাদের ট্যাবটা এবং লেখা দুইটাই সরতেছে তো এইভাবে আমরা খুব কাছাকাছি এনে দিতে পারবো তারপর প্রশ্নটি হচ্ছে বুলেট চেঞ্জের ব্যাপারে অর্থাৎ লাইন স্পেসিং নিয়ে প্রশ্ন করা হয়েছে তো এগুলো যদি আমরা লাইন স্পেসিংটা ঠিক করতে চাই আমরা এগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে প্যারাগ্রাফ দেখতে পারবেন এখান থেকে গিয়ে আমরা এই যে এখানে ক্লিক করলাম কিংবা আমরা যদি লাইন স্পেসিং এ ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন সিঙ্গেল অর্থাৎ 1.1 1.15 এগুলো আপনি এখান থেকে লাইন স্পেসিংটা দিতে পারেন কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে ওয়ানের কম কিভাবে দিবেন তো সাধারণত এটা ওয়ান থাকে কিংবা সিঙ্গেল থাকে তো এই জন্য আমরা যদি এর কম দিতে চাই আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনি যে সিঙ্গেল এখানে আছে এখানে গিয়ে আপনি অর্থাৎ সিঙ্গেল হচ্ছে ওয়ান তো আপনি এখানে পয়েন্ট দিয়ে 90 দিয়ে আপনি ওকে দিবেন তাহলে দেখুন আরেকটু কমে গিয়েছে তো আবার যদি আমরা আরও কমাতে চাই এখানে গিয়ে যদি আমরা 50 দিই ওকে দিই তাহলে দেখুন এটা আরও কমে গিয়েছে তো এখান থেকে আপনি এগুলোকে কমাতে পারবেন লাইন স্পেসিংটা তারপরে প্রশ্নটি হচ্ছে বুলেটসগুলো এক লাইন হয় বাকিগুলোতে হয় না শুধুমাত্র ফার্স্ট লাইনে হয় তাহলে দেখুন আমার এখানে কিছু লেখা আছে তো এই লেখাগুলোতে আমি যদি বুলেটস দিতে চাই তাহলে আমি এখানে এগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি এখান থেকে যদি এখানে এই বুলেটটা আমি দিই তাহলে দেখুন এটা অটোভাবে কিন্তু সবগুলোতে হয়ে গিয়েছে এখন যদি আমরা এখানে নতুন কিছু লিখি আরেকটা প্যারা হয় তখন আবার এখানে বুলেটসটা চলে আসবে এইভাবে কিন্তু বুলেটগুলো হয় তাহলে এতক্ষণ আমরা দেখে নিলাম বুলেটসের একবারে ডিটেলস তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওতে কোনো প্রবলেম হলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে আপনার ইমোতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানিয়ে দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ